নজর রাখবো এসএসসি দুর্নীতি মামলায় একটি বড় নির্দেশের দিকে কলকাতা হাইকোর্টে বড় নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অঙ্কিতা অধিকারীর পরিবর্তে ববিতা সরকারকে চাকরি দিতে হবে সাতাশে জুনেশের মধ্যে এসএসসি কে অনুমোদন দেওয়ার নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কোচবিহারের ইন্দিরা গার্লস হাই স্কুলে চাকরি দিতে হবে ববিতা সরকারকে এমনটাই নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আদালতের নির্দেশে অঙ্কিতা অধিকারীর চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বেশ আপনারা জানেন সেটা এবং প্রথম কিস্তির টাকাও দিয়ে দিয়েছেন অঙ্কিতা অধিকারী এবার কোচবিহারের ইন্দিরা গার্লস হাই স্কুল থেকে ওই স্কুলে অঙ্কিতা অধিকারীর পরিবর্তে ববিতা সরকারকে চাকরি দিতে হবে এমনটাই নির্দেশ উল্লেখ্য এই ববিতা সরকার তিনি আবেদনকারী এই মামলায় এবং মেধা তালিকায় ববিতা সরকারের নাম্বার বেশি ছিল অঙ্কিতা অধিকারীর থেকে আপনারা জানেন অঙ্কিতা অধিকারী রাজ্যের মন্ত্রী পরেশ অধিকারীর কন্যা এবং সেই জায়গা থেকেই কোনো রকম দুর্নীতি হয়েছে কিনা এই বিষয়টিও সামনে চলে আসে এবং সব দিক খতিয়ে দেখার পর প্রাথমিক যে নির্দেশ ছিল আদালতের সেটা হচ্ছে অঙ্কিতা অধিকারীকে বরখাস্ত করতে হবে এবং এতদিন পর্যন্ত যে মাইনে বা যে বেতন অঙ্কিতা অধিকারী পেয়েছেন তা তিনটে কিস্তিতে দিতে হবে অঙ্কিতা অধিকারীকে সেই মতন প্রথম কিস্তির টাকা তিনি প্রদান করেছেন বলে জানতে পারা গিয়েছে একই সঙ্গে এবারে বড় নির্দেশ ববিতা সরকারকে চাকরির নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দশ দিনের মধ্যে সুদসহ ওই টাকা অর্থাৎ তেতাল্লিশ মাসের টাকা ববিতা সরকারকে দেবে রেজিস্ট্রার জেনারেল দ্বিতীয় কিস্তির টাকা জমা করার পর ওই টাকাও ববিতা সরকারকে দিয়ে দিতে হবে তেতাল্লিশ মাস চাকরি থেকে বঞ্চনা করা হয়েছে ববিতা সরকারকে উল্লেখ্য এই ববিতা সরকার এই মামলার আবেদনকারী এবং মেধা তালিকায় তার যে নম্বর বা প্রাপ্ত নাম্বার সেটা অঙ্কিতা অধিকারীর থেকে বেশি সেই জায়গা থেকে তিনি মামলা করেছিলেন যে তিনি এই চাকরি পাওয়ার যোগ্য কিন্তু প্রভাব থাকার কারণে মন্ত্রী হওয়ায় অঙ্কিতা অধিকারীকে এই চাকরিতে বহাল করা হয়েছিল এবার কলকাতা হাইকোর্টে যখন এই মামলাটি ওঠে একের পর এক দেখা যায় যে চাপে পড়তে থাকেন মন্ত্রীকন্যা প্রথমে অঙ্কিতা অধিকারীকে বরখাস্ত করার নির্দেশ তারপর তেতাল্লিশ মাস ধরে যে বেতন অঙ্কিতা অধিকারী পেয়েছেন সেই বেতন ফিরিয়ে দিতে হবে কিস্তিতে এবং আরও জানা যাচ্ছে যে নির্দেশ আজকে আদালত দিয়েছে সেটা হচ্ছে এই তেতাল্লিশ মাস চাকরি থেকে যে বঞ্চনা করা হয়েছে ববিতা সরকারকে অঙ্কিতা অধিকারীর জয়নিং দিন অর্থাৎ যেদিন অঙ্কিতা অধিকারী কাজে যোগ দিয়েছিলেন সেদিন থেকে পাওয়া সমস্ত বেতন সংক্রান্ত সুযোগ সুবিধা এবার ববিতা সরকারকে দিতে হবে এমনটাই নির্দেশ বলা যেতে পারে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় বড় নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাতাশে জুনের মধ্যে এসএসসিকে অনুমোদন দিতে হবে আপনারা জানেন যে এসএসসি যে রেকমেন্ড করে সেই রেকমেন্ডেশনের ভিত্তিতেই নিয়োগ করা হয়ে থাকে এবং এই নিয়োগেই একটা মন্ত্রিকন্যা হওয়ার জন্য প্রভাব বিস্তার করা হয়েছিল এবং সেই জায়গায় মেধা তালিকায় ববিতা সরকারের থেকে পিছনে থেকেও চাকরি পেয়ে যান অঙ্কিতা অধিকারী যেহেতু পরেশ অধিকারী তার পিতা রাজ্যের মন্ত্রী এবং এই পরিস্থিতিতে ববিতা সরকার তিনি অনৈতিকভাবে এই নিয়োগ হয়েছে বলে মামলা দায়ের করেছিলেন কলকাতা হাইকোর্টে সেই মামলার পরিপ্রেক্ষিতে এবার বড় জয় পেলেন এই ববিতা সরকার তেতাল্লিশ মাস চাকরি থেকে বঞ্চিত রয়েছেন ববিতা সরকার এবং এই তেতাল্লিশ মাসের সামগ্রিক সুযোগ সুবিধা বেতন একেবারে সমেত ববিতাকে দিতে হবে এমনটাই নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের